আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো হিরো গ্লামার এক্সটেক 125 নিয়ে। হিরো গ্লামার বাইকটি অনেক আগে থেকেই বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে, তবে কিছুদিন আগে ইন্ডিয়াতে লঞ্চ হলো হিরো গ্লামার এক্সটেকের নতুন ভার্সন, যা পূর্বের ভার্সনের চেয়ে অনেক বেশি আপডেট করা হয়েছে। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। হিরো গ্লামারের এই আপডেট ভার্সনে নতুন ও মাস্কুলার লুক দেওয়া হয়েছে। বিশেষ করে বাইকটির এলইডি লাইট, লো বিম ও হাই বিমের সাথে আকর্ষণীয় ডিআরএল এই বাজেটের অন্য কোনো বাইকে পাবেন না। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন 124.7 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন, যা থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 10.8 পিএস অ্যাট 7500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 10.6 নিউটন অ্যাট 6000 আরপিএম। এছাড়াও সাসপেনশন হিসেবে ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক ফগ এবং রেয়ারে 5 স্টেপ অ্যাডজাস্টেবল শক অ্যাবজর্বার সাসপেনশন। বাইকটির ফ্রন্ট ও রেয়ারে 100/80 সেকশনের টায়ার পেয়ে যাবেন। এছাড়াও সামনে ডিস্ক ব্রেক এবং রেয়ারে ড্রাম ব্রেক পেয়ে যাবেন। এর সাথে ব্রেকিং সিস্টেম হিসেবে IBS বা ইন্টেলিজেন্ট ব্রেকিং সিস্টেম পেয়ে যাবেন। এই সিস্টেমটির বিশেষত্ব হল সামনে বা পিছনে যে কোনো একটি ব্রেক কষলেই অটোমেটিকলি দুটিতেই ব্রেক হয়ে যায়। এই বাইকটিতে আরও পেয়ে যাবেন ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যেটাতে ব্লুটুথ কানেকটিভিটি থেকে শুরু করে অনেক অপশন পেয়ে যাবেন। এছাড়াও রয়েছে USB চার্জিং পোর্ট এবং সাইড স্ট্যান্ড সেন্সরও রয়েছে। এই বাইকটিতে এক্সট্রা ফিচার্স হিসেবে পেয়ে যাবেন i3S ইন্ডিকেটর। i3S সিস্টেমটি হলো ক্লাচ ধরা অবস্থায় বাইক কিছু সময় থেমে থাকলে ইঞ্জিন অটোমেটিকলি বন্ধ হয়ে যায় এবং ক্লাচ ছাড়ার সাথে সাথে আবার ইঞ্জিন চালুও হয়ে যায়। এই সিস্টেমটি মূলত রাস্তার জ্যামের জন্য সবচেয়ে ভালো। এছাড়াও এই ভার্সনে পেয়ে যাবেন অটো সেল টেকনোলজি, যার ফলে বাইকটি 2 বা 3 নাম্বার গিয়ারেও অ্যাক্সেলেশন ছাড়াই ধীরে ধীরে খুব স্মুথলি চলতে থাকবে। বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 10 লিটার এবং FI টেকনোলজি ব্যবহার করাতে বাইকটি থেকে ভালো মাইলেজ পেয়ে যাবেন। বাইকটি থেকে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 65 কিলোমিটার পর্যন্ত। এই বাইকটির ওয়েট 123 কেজি এবং বাইকটি থেকে টপ স্পিড পেয়ে যাবেন 100 কিলোমিটার পর্যন্ত। এই বাইকটি 2022-এর প্রথম দিকে বাংলাদেশে আসার সম্ভাবনা বেশি। বাংলাদেশে এই বাইকটির প্রাইস হতে পারে 1,25,000 থেকে 1,30,000 টাকার মধ্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।